আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে অর্কিড নিয়ে। অর্কিডের ফুল বা অর্কিড অনেকেরই পছন্দ, কারণ এটার ফুলটা অনেক দীর্ঘস্থায়ী আর অনেক সময় ধরে ফুটে থাকে। আমার তো প্রায় 6 মাসই ফুল থাকে। দেখেন যে এমন একটা গাছ, আমাদের অন্যান্য গাছে কী হয়, 1 মাস 2 মাস ফুল থাকে, তারপর কিন্তু মারা যায়। 12 মাসে কিছু গাছ আছে যেগুলো ফুল থাকে, তবে সবসময় ভালো ফুল থাকে না। যেমন গোলাপ গাছ সবসময় ভালো ফুল দেয়, কিন্তু শীতের ফুলটা দেখতে বেশি সুন্দর হয়, গরমকালে কিন্তু ফুলটা সৌন্দর্য হয় না, গাছও নষ্ট হয়ে যায়। কিন্তু আমার এই অর্কিড দেখেন সবসময় ভিজে থাকে, ডাবের খোসাগুলো শ্যাওলা জমে গেছে। আর অর্কিডের মজা হচ্ছে 6 মাস ফুল থাকে এবং ফুলগুলো অনেক সতেজ টাটকা থাকে, মানে একবার ফুল ধরতে শুরু করলে ফুলগুলো অনেক দিন টেকে। দেখেন আগে যে ফুল ফুটেছিল, কলিটা আছে ডান পাশের স্টকে, সেটা দেখেন যে কলিটার ফুল শুকিয়ে, মানে ফুলের ডাঁটিটা এখনও ঝরেনি, তার আগে আর একটা তো ফুল চলে আসছে। আর এই একটা ফুল ফুটতে একটু সময় নেই, 3-4 দিন, আর ফুল ফুটে থাকে প্রায় একটা ফুলই প্রায় 1 মাসের কাছাকাছি সময় ধরে ফুল ফুটে থাকে। আর অনেকগুলো ফুল থাকলে তো কথাই নেই। তো আমি দেখেন যে কীভাবে পানি দিচ্ছি অর্কিডে। আমি আর কে অর্কিডের ফুল কেয়ার নিয়ে কথা বলবো, বিশেষ করে ফুল ফোটা নিয়ে। ফুল ফোটাতে গেলে এই তো বলেছি যে পটাশ সার, যেটা আমি যেভাবে ইউজ করি, কীভাবে ইউজ করি দেখে নেবেন, ভিডিও দেওয়া আছে, বলা আছে কীভাবে ইউজ করতে হবে অর্কিডে। আর অর্কিডে না, সেটা স্যার যে কোনো ফুল গাছে ইউজ করতে পারবেন, যে কোনো ফুল গাছে ফুল বেশি পাওয়া যায় না। সাধারণত আপনারা কম মাত্রার এনপিকেটা ইউজ করতে পারবেন। আর যদি শুধুমাত্র ফুল ফুটানোর জন্য আপনি আপনার প্লান্টকে প্রপার ওয়েতে গ্রো করতে চান, মানে অর্কিডকে, তাহলে শুধু পটাশ সারটা ইউজ করবেন। মানে ফুল ফাটানো বেশি বেশি ফুল পেতে কী করবেন, এরকম ভিডিও দেওয়া আছে। দেখেন আমি দুইটা অর্কিড দুইভাবে পটিং করেছি, দুইটা অর্কিড দুইভাবে পটিং করার কারণ আছে। আমার এটা যেটা মগে এখন ডোবালাম কাঠের সাথে অ্যাটাচ করা, সেটা রিপোর্টিং করা দেখেছি। আর এটা ঝুলে থাকে গাছ থেকে নিচের দিকে ঝুলে থাকে। আর ওই অর্কিডটা দেখেন, মানে পটে যেভাবে গাছ লাগায় উপর দিকে থাকে না সেভাবে আছে, কিন্তু এটা দেখেন গাছ থেকে ঝুলে থাকে। তো এই ধরনের অর্কিডগুলোকে কাঠের সাথে অ্যাটাচ করলে বেশি ভালো হয়, কারণ এটা নিচ দিকে ঝুলে থাকে। আমি উল্টো করে এখন চুবাচ্ছি পানিতে, কারণ আর কাঠ দিলে কী হয়, কাঠটা অনেক সময় ধরে অনেক পানি শোষণ করে, পানি শোষণ করতে দেরি হয়, কিন্তু অনেক সময় ধরে পানি ধরে থাকে। দেখেন এই সাদা শিকড়গুলো, যখন আমি রিপোর্টিং করেছিলাম তখন সাদা শিকড়গুলো ছিল না, এগুলো নতুন শিকড় এসে অ্যাটাচ হয়েছে। তো আমি এখন দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে, আপনার এভাবে পানি দিলে কী হয়, সম্পূর্ণ আপনার কুকুর ডাস্টটা বা কাঠটা ভিজে, আর এভাবে পানি দিলে আপনার হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 বার পানি দিলেই হয়ে যায়। তো যাদের অনেক অর্কিড আছে তারা এভাবে পানি দিতে পারে না, তখন স্প্রে করে পুরো গাছে দিতে পারবেন, সমস্যা নেই। আর ওই সারটাও কিন্তু গুলে স্প্রে করেই দিতে হবে ফুল ফোটানোর জন্য। দেখেন এটার মধ্যে দিয়ে কিন্তু অনেক শিকড় সরিয়ে গেছে, অলরেডি কাঠের সাথে অ্যাটাচ হয়ে গেছে। আর এটা কীভাবে রিপোর্ট করেছি সেটাও দেখে নেবেন, এটা পিআরএডি টাইপ। তো এই ধরনের অনেক আছে পিআরএডি টাইপ, যেগুলো হচ্ছে ওপরে লম্বা হয়ে সোজা হয়ে থাকে না গাছের মতো, লতা পাতা একটু অর্কিড, সেগুলো কিন্তু এভাবে কাঠের সাথে অ্যাটাচ করলে বেশি ভালো হয়, যেমন ভ্যান্ডা, ফক্সটেল এগুলো। আর এরকম এটা ডেন্ড্রোবিয়াম অর্কিড। ডেন্ড্রোবিয়াম অর্কিড হচ্ছে একটু শক্তপুক্ত কাণ্ড, একটা গাছের মতো লম্বা হয়ে থাকে। তো এটাকে আপনারা এভাবে পটিং করতে পারবেন। যদি আপনারা চান যে ওই কাঠের সাথে মানে ঝুলানোর মতন করে পটিং করবেন, তাও করতে পারেন, কারণ এটা গাছে ন্যাচারালি গাছের গায়ে লেগে থাকে, মানে একটু ঝুলানোর মতো হয়েই থাকে, একটু উপর দিকে চেড়ে থাকে আর ফুল ফুটে। তো ফুল ফোটানোর জন্য কী বললাম, যে আপনারা পটাশ সারটা ইউজ করবেন, আমি যেভাবে ইউজ করি। আর অর্কিডের একটা মজার বিষয় হচ্ছে, যারা বারান্দার বাগানে তারা আমরা সহজে রাখতে পারি, কারণ অর্কিডে রোদ লাগে না বললেই চলে। রোদ যদি দেন, যদি একটু রোদ আসে হালকা সকালের একদম, তাহলে সমস্যা হয় না, তবে রোদ না পেলেই বেশি ভালো। যদি ব্রাইট আলো হয় সেখানেই বেশি সুন্দর ফুল দেয়, এবং সতেজ থাকে কম কম পানি দেওয়া লাগে। আপনারা চাইলে স্প্রে করে পানি দিতে পারেন, কারণ একটা একটা করে পট ডুবিয়ে রাখা আর অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখা একটা ঝামেলার বিষয়। দেখেন শিকড়গুলো কিন্তু বাইরে চলে আসছে। আসলে অর্কিডের পট কেন ফাঁকা ফাঁকা হয় জানান, এরা গাছের গায়ে জল লেগে থাকে, শিকড়গুলো গাছের উপরে চারিপাশে থাকে। এদের লাগাতে মাটি লাগে না, এরা হচ্ছে বাতাস থেকে সংগ্রহ করে খাবার। আমি তো যখন সার বানাই বা গাছের পরিচর্যার বিষয়ে কথা বলি সব ভিডিওতে, তখন বলি যে নাইট্রোজেন, পটাশ এগুলো সবগুলো হচ্ছে গ্যাস, গ্যাস আকারে আপনার বাতাসে ভেসে বেড়ায়, এগুলো থেকে খাবার সংগ্রহ করে গাছ ও মাটি। তো এই জন্য মাটিতে আমাদের গাছ ভালো হয়, কারণ মাটিও এটা স্টোর করে রাখে, গ্যাস হয়ে উড়ে বেড়ায়, ওই উড়ে বেড়া জিনিসটাকে নিজের মধ্যে স্টোর করে নেয় মাটি। আর হ্যাঁ, এই অর্কিডগুলোতে মাটি লাগে না, কারণ এদেরকে
এদেরকে মাটি থেকে খাবার শোষণ করতে হয় না, এরা শোষণ করে নিজে গ্যাস থেকে শোষণ করে নেয়। সেও আমাদেরকে পটগুলো ফাঁকা ফাঁকা মানে জানালার মতো পট ইউজ করতে হবে, যেন শিকড়গুলো বাইরে বাতাসের সংস্পর্শ পায়, তাহলে আপনাদের গাছ বেশি পরিপুষ্ট থাকবে আর বেশি বেশি ফুল দেবে। আর বুস্ট করার জন্য এনপিকে বা আপনারা ফুল বেশি পাওয়ার জন্য ফুল ফোটানোর যে সার সেটা ইউজ করবেন। আর রোদ তো বললাম, আর হ্যাঁ এটা পানি কখন দিবেন, এই যে আপনি যে কাঠে লাগাচ্ছেন বা ডাবের খোসায় লাগাচ্ছেন সেটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ।